আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে এই অসাধারণ মানুষগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয়া এবং তাদের অনবদ্য কাজগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয়া। ডক্টর নাভিদ সালে, যার সঙ্গে আজকে ভিডিওটা করা, অধ্যাপক হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনে, সেখানে সিভিল আর্কিটেকচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অনুষদে তিনি আছেন। মানে খুবই একটা বিস্তৃত পরিধি নিয়ে তার কাজ। কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কি, বায়ুমণ্ডলেরই বা ভূমিকা কি, তো বৈশ্বিক উষ্ণায়নের সাথে এর কানেকশনটা কোথায়, তো এটি আসলে গণিত দিয়েই বোঝানো যায় খুব সহজে। তখন এই যে ব্যাক রেডিয়েশন, যে 324 পৃথিবীতে ফেরত আসে, এর কারণেই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এই মেরু অঞ্চলের যে মানুষেরা, তাদের পুরো জীবনটা বদলে গেছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। তো সমুদ্রে গিয়ে তারা তিমি মাছ শিকার করে, ওয়েল হান্টার্স। তো ওরা আসলে শিকারের মধ্য দিয়েই কিন্তু জীবনটাকে চালিয়ে নিচ্ছে এবং ওখানে কোনো বাজার নেই। আর আরেকটি গল্প এখানে আমি বলে রাখি, অত গ্লেশিয়াল রিভার, তো এটি অত্যন্ত ঠান্ডা জলের নদী হয়। আমি ওই শাখা নদীগুলোতে গেছি, অনেক দ্রুত ঘটে যেতে পারে, যেটি আন্টার্কটিকার যে গ্লেশিয়ার, যার নাম থোয়েটস গ্লেশিয়ার, একে বলা হচ্ছে ডুমস ডে গ্লেশিয়ার, নামই দেয়। কারণ আসলে ইনফরমেশন না জানাটা কোনো কাজের কথা নয়, কারণ তাহলে অনেকটাই ওই উটপাখির মতো বালুতে মুখ গুজে রাখার মতো ঘটনা দাঁড়াবে। আমাদের জানতে হবে কী হচ্ছে।